আমি একটা চিকেনের রেসিপি দেখাবো, তার জন্য নিয়েছি আমি এখানে 600 গ্রাম চিকেন, আর আমি সামান্য হলুদ আর নুন আর তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। আমি 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন, আর 1 চামচ মতো সরিষা তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব। আমি এখানে কোনো মশলা দিচ্ছি না, আমি নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি যাতে চিকেনের এখন। এখানে আমি আদা আর রসুন, একটা বড় রসুন আর একটু আদা, 1 ইঞ্চি মতো আদা নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব, মিক্সিতে পেস্ট করে নেব। আমি একটা অন্যরকম চিকেন বানাচ্ছি, অন্য স্বাদের। আপনাদের যদি ভালো লাগে, আমি আমার মতো করে বানাচ্ছি, একবার বানাবেন, খেতে ভালো হয়। আমি এই চিকেনটা বানাই, এর জন্য লাগবে আদা রসুন। আমি পেস্ট করে রেখেছি, একটা ধনে জিরে এলাচ গোলমরিচ ডালচিনি এগুলো দিয়ে একটা ভাজা মশলা করেছি। নিয়েছি পেঁয়াজ টমেটো ধনে পাতা আর ধনে পাতার ডান্ডিগুলা, আর 1 চামচ মতো টক দই নেব ম্যারিনেশনের সময়। এখন আমি এখানে শুধু আদা রসুন পেস্টটা 2 চামচ মতো দিয়ে দিলাম, আর তো দই দিয়ে দিচ্ছি 1 চামচ সামান্য দিচ্ছি, দিয়ে আমি ম্যারিনেট করে নেব। আগে আমি নুন হলুদ মেখে মাখিয়ে 1 ঘন্টা বা আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন ওই আদা রসুন আর দইটা দিয়ে ভালো করে মাখিয়ে আরও 15 মিনিট মতো রেখে দিচ্ছি। টাইম না থাকলে সঙ্গে সঙ্গে দিয়েও মশলা কষাতে কষাতেই হয়ে যাবে। কড়াইটা গরম বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি, কম পরিমাণে দিচ্ছি। আমি পেঁয়াজটা ফ্রাই করব, এখানে কোনো ফোড়ন আমি ব্যবহার করছি না, কারণ আমি ভাজা মশলা দিচ্ছি, সেই জন্য ফোড়ন আমি দেব না। তেলটা গরম হয়ে গেছে, আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু উপরে ভেজে উঠে যাবে, তখন আমি পেঁয়াজ আর টমেটোটা দিব। চিনিটা ভালো করে ভালো রং বা একটু রং ভালো আসবে। এখন দেখুন চিনিটা তেলের মধ্যে গলে লাল হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ আর টমেটোটা সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব, এবং পেঁয়াজে চিনি দেওয়ার জন্য একটা ভালো কালার আসবে, সেই জন্য চিনিটাও দিলাম। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন চিনি দেওয়ার জন্য টমেটো আর পেঁয়াজে খুব সুন্দর একটা কালার এসছে। এখন আমি রসুন আর আদাটা যে বেটে রেখেছিলাম বাকিটা দিয়ে দিলাম। আমি ম্যারিনেট করার সময় হলুদ দিয়েছিলাম, তাই এখানে আর হলুদ দেবো না। আমার আদা রসুনটা ভাজা হলেই আমি একটু লঙ্কার গুঁড়া দিয়ে দেবো। আমার
आदा रसुन का भालो करे भाजा भाजा हो गेछे। एखन आमी छोटो चामचेर एक चामच लंकार गुड़ी दिए जले गुलिए रेखेछिलाम ओटा दिए दिलाम। आमी प्रथमे लंकाटा देखाते भूले गेछिलाम, खूब कम लंका दिते होबे केन आमी भाजा मसला करार समय लंका দিয়েছিলাম, কাঁচা মশলার মধ্যে লঙ্কা আছে তাই সামান্য পরিমাণ আমি এক লঙ্কা দিয়েছি। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। আজ মেঘের ওয়েদার খুবই মেঘলা, ওয়েদার ভালো নয় তাই বাইরে আমি ভিডিও বানাতে পারলাম না। আপনাদের আমার কিচেন থেকে বাইরেটা দেখাচ্ছি। আমি খুব কম পরিমাণ তেল দিয়ে রান্না করি কারণ এখন সবাই হেলথ কনসিয়াস, কম তেল মশলা দিয়ে খেতে চায়। কিন্তু চিকেন বা আমিষ কোনো রান্না করলে মশলা তো লাগেই, তাও আমি কম করে দিই তেল মশলা। দেখুন আমার তেলটা উপরে ভেসে উঠেছে এবং লাল কালার চলে এসছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমি দই দিয়েছি, টমেটো দিয়েছি, সবই কম কম দিয়েছি। আমি এখানে ধনে জিরে ব্যবহার করিনি, ধনে ব্যবহার করিনি, তার জন্য আমি ধনে পাতা কুচিটা বেশি নিয়েছি। আমি এখন ধনে পাতার যে ডান্ডাগুলো আছে ওগুলাই প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে পাতার ডান্ডা কোনো সময় ফেলে দেবেন না, ওইটাই ফ্লেভারটা ভালো আনে। অনেক সময় রান্নায় ওই ডান্ডিগুলা দিয়ে রান্না করবেন, ভালো সেন্ট আছে। হাই আঁচে প্রথমে একটু ভাজা ভাজা করে নেবেন। হাই আঁচ আঁচটাকে হাই রেখে প্রথমে একটু মশলাটাকে ভালো করে ভেজে নেবেন। আমি প্রথমে চিনি দিয়েছি কারণ আমি টক দই আর টমেটো দিয়েছি, তার জন্য একটু ব্যালেন্স আনার জন্য আমি একটু চিনিও দিলাম, সেই জন্য একটু বেশি করে চিনি দিয়েছিলাম যাতে কালার আর টেস্ট দুটোই ভালো হয়। এখন আমি এই যে মশলাটা ছিল সেটা ধুয়ে সামান্য একটু এক চামচ দেড় চামচ মতো জল দিয়ে দিলাম। এখন লো আঁচে আমি এটাকে ঢাকিয়ে রান্না করব যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। আমি 20 মিনিট মতো লো আঁচে ঢাকিয়ে রেখে দিচ্ছি। কুড়ি মিনিট পরে চিকেনটা আমার এরকম হয়ে গেছে, জলটা একদমই কমে গেছে। এখন আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে ধনে, জিরে, শুকনা লঙ্কা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং, এইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভাজা মশলা দিয়ে বেশিক্ষণ না কষানোই ভালো। এখন একটু ধনে পাতা দিয়ে মিশিয়ে নেব। আমার চিকেনটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
দেখুন চিকেনটা কেমন হয়েছে। দেখতে দারুণ একটা ভাজা মশলার গন্ধ আসবে। অনেকে কড়াই মশলা রান্না করে ভাজা মশলা দিয়ে, আমরা এভাবে গ্রাম বাংলাতে বানাই, আপনারাও বানাবেন খাবেন। আর আমার এই একটু ভিন্ন স্বাদের রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকুন, লাইক সাবস্ক্রাইব করে দিন।